কাল দাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশের খবর জানতে আমরা যাচ্ছি যশোরে, সেখানে আমাদের সাথে যুক্ত হবেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ভোটের পরিবেশ সেখানে কেমন দেখছেন এবং ভোটাররা কি বলছেন আমাদের জানাবেন। ফারজানা, জানেন যে আজকের পরের দিন কালকেই সকাল 8টায় ভোট, সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। তো আমি যশোরের যে 8টি উপজেলায় মোট 6টি আসন, সেই 6টি আসনই কিন্তু আপনার 5 জন আওয়ামী লীগের বর্তমান যে সংসদ সদস্য তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধু 4 নম্বর আসনে যিনি নৌকা প্রতীকে করছেন তিনি হচ্ছেন এনামুল হক বাবুল, আর বর্তমান এমপি রণজিৎ তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী আছেন, তবে তার পক্ষে তেমন প্রচার প্রচারণা কিন্তু চালানো হয়নি এই পর্যন্ত। তো ভোটের পরিবেশ যদি বলি, শান্তি শৃঙ্খলার সহিত সবাই ভোট দিতে চাচ্ছেন ভোটাররা। তবে দেশের বিভিন্ন জায়গায় যেহেতু ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক, একটা শঙ্কা আছে এবং তারা বলছেন যদি পরিবেশ সঠিক থাকে, সুন্দর থাকে, তাহলে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেটা কতটুকু থাকবেন তা নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে আছেন এবং তারা বলছেন যে সকাল সকালে গিয়ে যেন যেতে পারেন সেই কাজটি করবেন। তবে যশোরে আজকে যেটি হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সকালে 10.2 ডিগ্রি সেলসিয়াস, যদি এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু সকালে যাওয়াটা অনেকের জন্য দুঃসাধ্য হবে, পরে উপর্তিতে হয়তো তারা দুপুরে বিকালে গিয়ে ভোটটা প্রয়োগ করবেন। তো আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু যশোরে 16,000 পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সহ তারা থাকবেন এবং ভোট কেন্দ্রে যে পুলিশ থাকবেন তাদের প্রত্যেকের বডিতে কিন্তু ক্যামেরা থাকবে, যাতে তারা সব কিছু লুক আফটার করতে পারেন, এটাই আমাদের জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই হচ্ছে নির্বাচনী পরিবেশ। কালকে কিন্তু ভোর 4টা থেকে এখান থেকে নির্বাচনী কেন্দ্রগুলিতে প্রচার সামগ্রী পাঠানো হবে, ভোট নেওয়ার যে সামগ্রীগুলি। ফারজানা, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।